শহরে 100% টিকাকরণ হয়ে গেছে বলে দাবি কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিমের। কলকাতায় এই মুহূর্তে করোনা সংক্রমণের সংখ্যা 200 থেকে 250 এর মধ্যে ঘোরাঘুরি করছে। যারা এখনো পর্যন্ত টিকা নেননি তাদের টিকা নেবার আবেদন, একই সঙ্গে শহরে 100% টিকাকরণ হয়ে গিয়ে গেছে বলে দাবি ফিরহাদ হাকিমের। কি বললেন তিনি শোনাবো আপনাদের। কলকাতায় আমাদের যেহেতু 100% ভ্যাকসিনেশন হয়ে গেছে, যদিও কিছু লোক ইচ্ছে করে নেয়নি, এখনও আমাদের সবকটা সেন্টার চলছে যেখানে ভ্যাকসিন আছে, আমরা ডেকে ডেকে ভ্যাকসিন দিচ্ছি। এখন আমরা হাউস টু হাউস সার্ভে করছি, কার ভ্যাকসিন হচ্ছে না তাকে ডেকে নিয়ে এসে ভ্যাকসিন দেওয়া। একই সঙ্গে ফিরহাদ হাকিমের এই দাবি, যে দাবি তিনি বলছেন যে কলকাতাতে 100% টিকাকরণ হয়ে গিয়েছে, তার নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানান বিতর্কের সৃষ্টি হয়েছে এবং নানান প্রতিক্রিয়া আসতে শুরু করেছে, যেখানে বলা হচ্ছে ফিরহাদ হাকিমের এই দাবি ঠিক নয়। চিকিৎসক মহল কি মনে করছে? ডক্টর কুণাল সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ডক্টর সরকার, স্বাগত রিপাবলিক বাংলায়। ফিরহাদ হাকিম দাবি করছেন 100% ভ্যাকসিনেশন হয়ে গেছে শহর কলকাতায়, চিকিৎসক মহল কি মনে করছে, আপনি কি মনে করছেন এই বিষয়ে? দেখো, আমার এই পরিসংখ্যানটা কিছুদিন আগে আমাদের ফিরহাদ হাকিমের কাছ থেকে আসার আগেও কয়েকটা কাগজে দেখা গেছিল, এটা নিয়ে বেশ কিছু বিভ্রান্তি এবং বেশ কিছু মতানৈক্য আছে। কারণ আমি দেখছি যে কলকাতার ভ্যাকসিনেশন রেট দেওয়া হচ্ছে যে ধরে নাও কম বেশি 40 লক্ষ ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, 40 কি 42 লক্ষ হবে। এখন কলকাতার লেট, মানে আমাদের বিভিন্ন ফোরামে যেটা দেখা যায় যে কলকাতার জনসংখ্যাকে বলা যায় যে 1 কোটি 30, 1 কোটি 25, 30-এর কাছাকাছি, কেউ কেউ বলে 1 কোটি 40। তাই যদি হয় তাহলে কলকাতার প্রাপ্তবয়স্কদের সংখ্যা হওয়া উচিত 70 থেকে 80 লাখ মতো। তো 70 থেকে 80 লাখ জনসংখ্যায় যদি 40 লাখ 42 লাখ ভ্যাকসিনেশন হয়ে থাকে, কমপ্লিট ভ্যাকসিনেশন, তার মানে আমরা 40-50% আশেপাশে আছি, যেটা সারা ভারতবর্ষের অন্যান্য জায়গা, সারা দেশের বা শহরের যা পাবলিশ স্ট্যাটিস্টিক্স তার কাছাকাছি হবে। এখন কলকাতা বলতে আমরা কি বুঝছি, কলকাতা বলতে কোন এরিয়া, মিউনিসিপ্যাল এরিয়া, এর মধ্যে হয়তো অনেক চুলছেঁড়া হয়তো বিশ্লেষণ থাকতে পারে, সেটা আমি জানি না। আমি কলকাতা বলতে যেটা বুঝি সেটা হলো কলকাতাতে যেখানে মানে কম বেশি 1 কোটি 30-40 লক্ষ লোক বাস করে, এবং সেই কলকাতার কথা যদি আমরা বলি তাহলে সেই কলকাতাতে অবশ্যই 18+ সবাই ভ্যাকসিনেশন হয়েছে বলে মনে হয় না। আর সেকেন্ড অ্যাসপেক্টটা যেটা হলো যে এখন দিনে যে ধরো 200 কখন 250 এরকম ইনফেকশন বেরোচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে ধরে না যদি আমাদের ভ্যাকসিনেশন পুরো হয়েও থাকে তাহলেও ইনফেকশন হতেই পারে, কারণ ডাবল ডোজ ভ্যাকসিনেশন হলে ইনফেকশন হবে না, কেউ মাথার দিব্যি দেয়। একদমই একদমই, অসংখ্য ধন্যবাদ ডক্টর সরকার আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিক বাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। 100% টিকাকরণ হয়েছে কলকাতায়, দাবি ফিরহাদ হাকিমের, কি বলবেন? এটা বাস্তব থেকে বহু দূরে, অর্ধ সত্যের কাছাকাছি, এর বাইরে আমার কিছু বলার নেই। আপনি মনে করছেন এর কোনো বাস্তব ভিত্তি নেই? আমি আবার বলছি, এটা বাস্তব থেকে বহু দূরে। কেন মনে হচ্ছে আপনার এটা? কলকাতা বলতে যা বোঝায়, আপনি চিকিৎসকদের সঙ্গে কথা বলুন, নিজের পারিপার্শ্বিক যে মানুষজন আছেন তাদের দিকে তাকান, বুঝতে পারবেন। এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই।